ধুলো স্তরটা এই 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 যে আমাকে জামা এনে দিয়েছে, জামা পরে আমার সাথে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে মিক্সার মেশিনের পরিবারে স্বাগত জানাই। কালকে রাতে হঠাৎ করে জ্বর আসাতে তো ছেলে মেয়েটার জন্য একটুখানি কেমনভাবে এন্ড হয়েছে তোমরা দেখতেই পেয়েছো। তো ওই আর কি, বড়টা ছোটটা দুটোকে এক জায়গায় নিয়ে একটুখানি এলোমেলো হয়ে গেছিলো। তো যাই হোক, ঘুমটা একটু হয়েছে আর কি কোনো রকম। তো যাই হোক, উঠতে একটু বেলা হলো, এখন সকালে উঠে আবার ঝমঝমিয়ে বৃষ্টি। তো সব কিছু মিলিয়ে যাই হোক সকালটা শুরু হয়েছে তোমার বাড়ির থেকেই, আর দুটো উঠেই এখন আবার সাইকেলিং শুরু করে দিয়েছে। জ্বরের ওষুধ খেয়েছে, মেয়েটার জ্বরটা এখন কম আছে, একটু বেটার আছে হাতের থেকে অন্তত। তো বোন এখানে ব্রেকফাস্ট আর চা একসঙ্গেই দিয়ে দিয়েছে, কারণ আমি সকাল সকাল চলেও যাব। তো এই যে এখন আমার চা হাতে, তো দিনটা শুরু করছি, সাথে থাকো, গোটা দিনের ব্লগটা দেখতে থাকো। এই যে বোন এখানে ব্রেড টোস্ট করে নিয়ে চলে এসছে, আর সাথে গরম গরম চা তো রয়েছে। কি ধানি, গুড মর্নিং, ছড়ি ভালো আছে? ছড়ি ভালো আছে সোনামা? এদিকে ইনি কাশছে, এনারও ঠান্ডা লেগে গেছে, কখন আবার কি হয় কে জানে। এনার অলরেডি আচ্ছা হরলিক্স খাওয়া হয়ে গেছে, একটু ব্রেড টোস্ট খেয়ে নাও, বেরোতে হবে তাড়াতাড়ি, একটু পরেই বেরোবো। যা খেলা বোনের সাথে এখনই করে নাও, তাই তো? কি জানি দুটো মিলে এই সাইকেলটা নিয়ে, বাবা সত্যি। নাও নাও নাও, ব্রেকফাস্ট করো, ব্রেকফাস্ট করো। বাপরে বেরোবো ভাবলাম, আর আমার এইদিকে দেখো অবস্থা, কি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কীভাবে বৃষ্টি মাথায় বেরোবো ছেলেটাকে নিয়ে, এমনি ঠান্ডা লেগেছে। ওদিকে বোন আবার খেয়ে যা করছে, কিন্তু অত সময় নেই, কিন্তু ওই ওর কথা রাখতে দুটো মোটামুটি খেয়ে একটু কমলেই বৃষ্টিটা বেরিয়ে যাবো। যে হাজারবার মানা করা সত্ত্বেও বোন এখানে ভাত বেড়ে ফেলেছে। এই যে ডাল, কী জানো, মান ভাতে কাঁকর ভাজা, লাউ আলু খোসা ভাজা, ভাত, এদিকে লাউ চিংড়ি হচ্ছে, আবার মাইক্রোওভেনে মাংস গরম বসিয়েছে। মানে সকাল সকাল এত এলাহি খেয়ে যাওয়া সম্ভব বোন? তুই কেন দিচ্ছিস? কি বাবা চিন্তা করো, রাত তো খাবো কিনা জানি না। চলো দুটো চারটে খেয়ে ছেলেটাকে খাইয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, পানি খেতে দিয়ে দিয়েছে। তুমি খাবে কি দানি? খাবে আলু? খাবে? একটুখানি খাইয়ে দেবো, দাঁড়াও, গরম তো, তারপর খাই দিচ্ছি, ঠিক আছে? তো ফু 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 ফু, ভালো, আলু খাবে। আচ্ছা বাবা, এটা থেলের থালা আমাকেও দিয়ে দিয়েছে, চলো দুটো খেয়ে নি। এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। এদিকে আমার ছেলে স্কুল ইউনিফর্মে এসেছিলো, আর ড্রেসটা নিয়ে এসেছিলাম, আর এই ওর স্কুল ব্যাগ, যার মধ্যে আমি চা টুকটাক ছিল সবই ঢুকিয়ে নিয়েছি। চলো বাবা এবার বেরোনো যাক দুকা দুকা করে। ওই যে পুচুমা, পুচুমা দাদা, তুমি যাবে তো শোনা মা? মেয়েটা কি কষ্ট পাচ্ছে গো, এবার কান্নাকাটি শুরু করবে। মা তোমার শরীর ভালো হয়েছে? এখন আর জ্বরটর নেই, কিন্তু এখন মেয়েটা ঘ্যান ঘ্যান শুরু করেছে আমার সাথে যাবে বলে। তুমি যাবে তো আমাদের বাড়ি? যাবে তো? ঠান্ডা লেগে গেছে বেচারা, দাদার কাছে যাবে তো? আসোনা মাটা, আচ্ছা তোমার কাছে থাকবো, আচ্ছা এখানে বলো তো তাতা, তাতা খুব কাঁদবে। বোন যাস, রোদে রিফ্লেক্ট হচ্ছে। ঝটিকা সফর আমার তো বেশ ভালোই হলো, তোকে অন্ধকারে দেখা যাচ্ছে না ভালোভাবে। আচ্ছা যাবো, চলো 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 চলো, এই যে আমার সাথে যাবে। এই যে আমাকে জামা এনে দিয়েছে, জামা পরে আমার সাথে যাবে, চলো চলো। মাম্পি আসছি, তুই একটু এদিকে, বারবারই চলে যাবো, অন্ধকারে দেখা যাচ্ছে না। না মা কেঁদো না, দেখো কি অবস্থা, ওই যে আমারটা তো থেবড়ে বসেছে জুতো পরার জন্য। আসছি বোন, টাটা, যাস কিন্তু, হ্যাঁ আমার দেখা হবে, চলো চলো চলো। এই চলো, ওকে আমি জামাটা পরিয়ে আনি, চলো। বেরিয়ে পড়েছি, কিভাবে যে বেরোলাম কি বলবো ওকে, কোনো রকম বোন রেডি করাতে গেল, সুতো নিয়ে আমরা বেরোলাম। মেয়েটা এত কাঁদছে না, কানে এখান থেকে শুনতে পাচ্ছি, বড় হচ্ছে বুঝছে, একা একা থাকে তো বুঝতেই পারছো, এটা আমার ছেলেরও স্বভাব ছিল, এখন তো বড় হয়ে গেছে, বুঝে গেছে, মনটা একটু খারাপ হয় আলাদা ব্যাপার, কিন্তু মেয়েটা প্রচন্ড কাঁদছে। দেখ আর কি করা যাবে, ওকে বললাম খুব শীঘ্রই ওকে নিয়ে একবার যাস, আমরা তো আসবো। বাকি চলো, বৃষ্টির ওয়েদার, এখন একটু বৃষ্টিটা থেমেছে, বেরিয়ে পড়েছি, দেখি অটো টোটো ঝাঁপাবো, একবারে বেরিয়ে যাবো। ছোটো পেয়ে গেছি, তো এবার পূজা পাই, একবারে টোটোটা পেয়ে গেলাম বলে সুবিধা, যাই হোক একদম সোজা নিজের বাড়ি পৌঁছে গেছি। এবার দেখি মিস্ত্রি এখনো কাজ করছে হয়তো। ঘরের দুয়ারের অবস্থা তো একদম শোচনীয়, মিস্ত্রি সবে কাজ করে গেল, এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। এই দেখো কিভাবে, মানে
দুই এই দুদিনে পুরো ঝুল ধরে গেছে, পুরো এগুলো ধুলো। আর এই ছিল সব আমার সরানো আর হয়নি, দেখো ধুলো স্তরটা এই এই, বুঝতেই পারছো এই যে। তো এই এই জিনিস একদিনে পরিষ্কার করা তো সম্ভব না, ধীরে ধীরে করতে হবে। এটা শুধু আমি এই জায়গাটা দেখাচ্ছি, এটা পুরো সারা আমার ফ্ল্যাটের অবস্থা এরকম হয়ে রয়েছে। কি বল, কি বলছিস বল? করতে হবে আবার, আজকে সন্ধ্যেবেলায় মিস্ত্রি আসবে। তোর আবার এত আনন্দ কিসের? সন্ধ্যেবেলা একটু কাজ আছে, সেটা কমপ্লিট করুক, আরো ধুলো যা পড়ার বাপু পড়ে যাক, তারপরে একবারে পরিষ্কার করব। তুমি তো মিস্ত্রির মাথাটা খাবে বক বক করে, উনাকে কাজ করতে দেবে না, তুমিই কাজে নেমে যাবে। জ্ঞান দেবে তোকে, কি জ্ঞান দেয় তার ঠিক নেই। এই এদিকে গা খালি গায়ে যাস না, ঘরে যা। তো আমি আর ছেলে তো খেয়ে এসেছি, আমাদের তো সত্যি কথা বলতে অতটা খিদে নেই, কিন্তু শাহবাবুকে একটু রেঁধে দেবো, তো স্নান টান হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো। আর ওদিকে বাবা আর ছেলে ঠাকুরের দুটো ফুল তুলতে গেছে, তীর্থ করে বেড়াচ্ছে। তো যাই হোক, স্বাভাবিক জন্য হয়ে গেছে মোটামুটি। এখানে ডিমের পোচ করছি, একটু পাঁপড় ভাজা, এখানে পেঁয়াজি করেছি গরমা গরম। এই গেল গেল গেল, পাঁপড়টা ভেঙে যাবে। আচ্ছা, এছাড়া শাক আছে কালকের, একটু কাঁকরোল ভাজা করেছি, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন একটু আলু ভাজা করে দিচ্ছি, প্রেশারের ভাত, এটা ঢালবো, পুরোটা এখনও ঢালিনি। আর একটু এখানে আছে আলুর চোখা, আর এই হচ্ছে ডাল যেটা গরম করবো। তো ঠিক আছে, ওর জন্য একদম দারুণ খাবার, এটা করেই খেতে দেবো। দাঁড়া, এই যখন আমি ভিডিও করবো, কোনো কাজ করবো, তখনই পেছন থেকে এসে ম্যাম ম্যাম করেই যাবে। দাঁড়া, শুনছি তোর কথা আগে। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধেবেলায় চা নিয়ে বসলাম, মিস্ত্রি তো এলো না, কারণ মিস্ত্রি আসার কথা ছিল, তো আবার কালকে আসবে, কালকের জন্য কাজ নেটিয়ে থাকলো আর কি, আর সকালে এসে বাকি কাজটুকু করবে। তো যাই হোক, এইসব কাজ মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি কাজে লাগলেই না বিচ্ছিরি একটা ব্যাপার। দেখালামই তো কি ধুলো বালি আর ঘর তোর একদম অগোছালো হয়ে আছে, যাই হোক এগুলো সব এক এক করে পরিষ্কার করতে হবে আর কি। তো যাই হোক, চাটা এখন খাবো, আর ছেলে গুড ইভিনিং। তো ও আর বাবা, ওর বাবা মিলে একটা সুন্দর খেয়ে দিয়ে ঘুম দিয়েছে, আমার আর ঘুমটা মধ্যেখান থেকে হলো না, তো ওই জন্য আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, ওই জন্য এখন চাটা খেয়ে। ওর কালকে স্কুলে একটা প্রজেক্টের কাজ আছে, ওই যে কাজটা দেখেছো, কালকে একটা স্কুলে প্রজেক্টের কাজ আছে, ঘর বানাতে হবে, তো সেইগুলো কাটিং কুটিং করে টোরে দিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, এটাই ইচ্ছা আছে আপাতত। ছেলের কাজ এখনো কমপ্লিট হয়নি, তো বাবা ওদিকটা সামলাচ্ছে, আমি এদিকে চলে এসেছি রাতের খাবার করতে। আমি ঘুম পাচ্ছি আর ভালো লাগছে না, আমার এনার্জি নেই আজকে, ওদের নয় ঘুমিয়েছে এনার্জি আছে। যাই হোক, এখানে আমি একটু প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেটা সিটি পড়ে গেছে অলরেডি। ওবেলায় শাহবাবুকে যখন সিদ্ধ ভাত করে দিলাম, আমরা তো খাইনি, খেয়ে এসছি বলে, তো ছেলে ওর সাথে এক গ্লাস খেয়েছিল, বাবা মামা খাইয়ে দিয়েছিল, আমি খাইনি। আমার ওকে খেতে দেওয়ার সময় ভীষণ লোভ লাগছিলো, তাই ভাবনা যে রাত্রেবেলা আমি আমার প্রেশারে ভাত করবো। তো আমি আমার আর ছেলের জন্য ভাত বসিয়েছি, এখানে ওর আমি ছেলে খাবো, আর আটা মাখা আছে আমার, একটু আলু ভাজা করে নিচ্ছি, ওকে রুটি করে দেবো জাস্ট। বাট আলু ভাজাটা একবারে করে রাখলেই ও বেলায় ভালো হতো, আবার নতুন করে করতে হচ্ছে এই। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, বেশ তাড়াতাড়ি এবার শুতে যাবো, বেশ টায়ার্ড আমারই লাগছে, বাবা ছেলে তো জমিয়ে ঘুমিয়েছে আর কি, ওরা এখনও কেউ শোয়নি আর কি, এদিক সেদিক করছে। বাকি আজকের ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকো, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কালকে বৃহস্পতিবার সকালে তো স্কুল আছে, যাবেই যেহেতু প্রজেক্টটাও রয়েছে, আর এছাড়াও কালকে প্রচুর কাজ আছে, এক তো মিস্ত্রি আসবে, তার ঝামেলা আছে, শাহবাবুর অফিস আছে, খাওয়া দাওয়া মানে রান্নাবান্না করা আছে, আর সব থেকে বড়ো কাজ হচ্ছে ঘরদোর, দেখলেই তো একদম এক প্রস্তর ময়লা, যতটুকুনি হয় অ্যাটলিস্ট সবটা না হলেও যতটুকু হয় হালকা করেও করে রাখতে হবে, ঝেড়ে রাখতে হবে, নাহলে আরও বসে থাকলে মানে বেশি দেরি হলে আর কি আরও স্তর করে ময়লাটা জমে যাবে, তখন পরে কষ্ট হবে। তো একটু একটু করে করার তো চেষ্টা করবই, আবার তার উপর কালকে বৃহস্পতিবার পুজো আছে, আমাকে সেটাকে আনতে যেতে হবে, সব মিলিয়ে কালকে ভীষণ বিজি স্কেডিউলে যাচ্ছে। তো আর এছাড়া তো ইউটিউবের সমস্যাটা তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেইছি, সেটাও শুনেছ, এইসবের চক্করে যা হয় সংসার আর এইসব বাকি কাজের চক্করে, ওই দিকটা একদমই আমার খেয়াল করা হচ্ছে না বা হয় না।
তো এবার একটু ওই দিকটা নিয়েও নোটিশ করতে হবে, এবং সেজন্যই হয়তো কালকের ব্লগ, আজকের ব্লগ তো আসছেই আগামীকাল, বাট কালকের ব্লগ, আগামীকালের ব্লগ হয়তো পরশু দিন নাও আসতে পারে। তবে এমন নয় যে না ব্লগ বন্ধ হয়ে যাচ্ছে, ব্লগ তো আসবেই, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর চ্যানেলের সাথে থেকো, আমার সাথে থেকো, সামনেই আবার কোনো একটা ভালো ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন সকলকে টাটা।